হ্যালো এভরিওয়ান, এবিডিতে আমরা এসএসসি ভোকেশনালের নবম শ্রেণীর পরীক্ষা 2021-এর একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা হচ্ছে 2021 সালে যারা ভোকেশনাল থেকে নবম শ্রেণী থেকে ফাইনাল পরীক্ষা দিবে, যারা এখন ক্লাস 9 আছে, ক্লাস 9 থেকে ভোকেশনালের ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য। তো এটা হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, আর বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞান 1। তো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখার আগে এবং নমুনাত্তরটা দেখার আগে প্রশ্নটা একবার পড়ে নিই। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এসএসসি ভোকেশনাল স্তরের নবম শ্রেণীর পরীক্ষা 2021, শ্রেণী নবম, বিষয় রসায়ন 1, বিষয়গুট 1916, 1916। আর এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, আর অ্যাসাইনমেন্টটা হলো রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নিরূপণ। আর এখানে অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এখানে কিছু ধাপ দেওয়া আছে, চারটা ধাপ দেওয়া আছে। চারটা ধাপের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথম ধাপে বিষাক্ত পদার্থের ধারণা লিখতে হবে, দ্বিতীয় ধাপে তেজস্ক্রিয় পদার্থের ধারণা লিখতে হবে, তৃতীয় ধাপে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ধারণা লিখতে হবে, চতুর্থ ধাপে বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের তুলনা লিখতে হবে। এই চারটা ধাপের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটা দেখবো। এবার আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার আর অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখে নিই। তো এটা অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবে 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে রসায়নে ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নিরূপণ। এবার আমরা এটা নমুনা উত্তরে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা বিষাক্ত পদার্থের ধারণা লিখব। যে সকল রাসায়নিক পদার্থ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি সাধিত হয়, এমনকি মৃত্যু হতে পারে, সেই পদার্থগুলিকে বিষাক্ত রাসায়নিক পদার্থ বলে। যেমন বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলি হচ্ছে, এখানে কিছু রাসায়নিক পদার্থের নাম দেওয়া আছে বিষাক্ত। এরপর আছে দ্বিতীয় ধাপ, তেজস্ক্রিয় পদার্থের ধারণা। যে সকল পদার্থ স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের রশ্মি যেমন আলফা, বিটা, গামা বিকিরণ করে অন্য মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, ওই পদার্থগুলোকে তেজস্ক্রিয় পদার্থ বলে। আর নিচে কতগুলো তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। এরপর তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ, তেজস্ক্রিয় পদার্থ দুই ধরনের, প্রাকৃতিক, কৃত্রিম। এরপর আছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের ধারণা, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। যে সকল রাসায়নিক পদার্থ মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাদেরকে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সম্পন্ন রাসায়নিক পদার্থ বলে। এরপরে চতুর্থ ধাপ, বিষাক্ত পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে তুলনা। এখানে তিনটা পদার্থ বিষাক্ত, তেজস্ক্রিয়, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের মধ্যে তুলনা করা হয়েছে। প্রথমে পদার্থের ঝুঁকি, দুই নম্বর ঝুঁকির মাত্রা, তিন নম্বর সাবধানতার মধ্যে তুলনা করা হয়েছে,
এরপর পদার্থগুলোর কিছু উদাহরণ। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।